हेलो अस्सलामु आलैकुम आशा करब आपनारा सबाई भालो आछेन। आमी फ्रीलांसार नुसरात। आजके आमी आपनादेर साथे नतून एकटी प्लागिन निये कथा बोलबो। ओई प्लागिनटार माध्यमे की की करते पारबेन। एखन पर्यन्त जारा आमार चैनलटिके सबस्क्राइब करेन नाई प्लिज सबस्क्राइब माई चैनल एंड अलवेज सपोर्ट मी। सो आमरा आमादेर वार्डप्रेसर माध्यमे एकटी वेबसाइट क्रिएट करी। लाइक अपनारा जो वेबसाइट क्रिएट करें अपनारा जो से रिसेट दीते चान अपन डाटाबेसटा के रिसेट कर दीते चान खूब सहजे सेटार जो मूलत एक प्लागिन यूज करा जाए। से प्लागिनटार माध्यमे खूब सहजे अपनारा अपन डाटाबेस के रिसेट कर दीते पारबेन। लाइक अपन जे वेबसाइटा थाकबे डोमेने से वेबसाइटा के अपनारा फुल रिसेट कर दीते पारबेन एकदम खाली थाकबे। সেটা করার জন্য আপনাদেরকে প্লাগইনসে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। রিসেটের প্রায় অনেকগুলো প্লাগইন আছে, 3-4টার উপরে। ডব্লিউপি রিসেটের এটা আমি দেখাই। যে ডব্লিউপি রিসেট বেস্ট ওয়ার্ডপ্রেস রিসেট প্লাগইন, ডব্লিউপি ডাটাবেস রিসেট প্লাগইন, অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস রিসেট। তো এখানে আমি মূলত এই প্লাগইনটা সম্পর্কে কথা বলবো। এখানে যদি খেয়াল করেন দেখবেন যে 211টায় অলরেডি এটা 211টা প্লেস অ্যাক্টিভ হচ্ছে। অ্যান্ড না 211টা বলতে এখানে ভালো রিভিউ আর এখানে 50,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশনস। মূলত এইটা বেস্ট বর্তমানে। বাট এইটা এই যে ডাব্লিউপি ডাটাবেস এটাও আমি ইনস্টল করে কাজ করে দেখছি, এটাও খুব ভালো। ओके तो फार्स्ट अपनारा अपन ओइखाने एडभांस वार्डप्रेस रिसेट जे प्लागिनटा सेटाके इन्स्टल करबेन। इन्स्टल करार परे एक्टिवेट करे नेबेन। सो आमार एखाने एक्टिवेट करा हयेछे। आमरा सबाई जानि जे रिसेट नामे जोदि कोनो प्लागिनके आमरा एक्टिवेट करी सेटा टुल्स अपशने थाके। एइ जे एखाने टुल्से गेले देखते पाबेन एडभांसड डब्लिউপি रिसेट। तो सेखाने क्लिक करबेन। এইখানে এসে যেই এই ব্ল্যাঙ্ক ফিল্ড এটার মধ্যে জাস্ট রিসেট লিখে দিলেই হবে। রিসেট লেখার পরে রিসেট ডাটাবেসে ক্লিক করবেন। আমি ইন্টারে ক্লিক করছি, শো হয়ে গেছে। তারপরে দেখবেন যে আপনার যে ওয়ার্ডপ্রেস সেটার থেকে লগ আউট হয়ে গেছে, কারণ আপনার ওয়ার্ডপ্রেসটা রিইনস্টল হয়েছে। আপনার ওয়ার্ডপ্রেসটা রিইনস্টল হয়েছে। সো এখানে আপনার আবার লগ ইন করতে হবে। নুসরাত আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করি, তাহলে আমি দেখাতে পারবো যে কি কি রিসেট হয়েছে। তো আপনারা খেয়াল করবেন আপনাদের যে অ্যাপিয়ারেন্সের থিমস, যেই থিমসটা আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ করা ছিল সেটা আপনার ডিলিট হয়ে যাবে না, সেটা জাস্ট আনঅ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আমার ওয়েবসাইটে ন্যাভি থিমটা অ্যাক্টিভেট করা ছিল, এখন এটা ডিফল্টভাবে 2019 অ্যাক্টিভ করে দিছে, কজ আপনি আপনার ওয়েবসাইটটাকে রিসেট করে দিয়েছেন। তারপরে আছে প্লাগইনসে যদি খেয়াল করেন, প্লাগইনসে মূলত এখন আপনার যতগুলো প্লাগইনস ছিল সেগুলো একটাও ডিলিট করে নাই, জাস্ট সবগুলোকে আনঅ্যাক্টিভ করে দিচ্ছে। আর অ্যাক্টিভ মাত্র অলরেডি ওয়ান অ্যাডভান্স ডব্লিউপি রিসেট, আই মিন অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট। যদি এখানে খেয়াল করেন অ্যাক্টিভ 1 ইনঅ্যাক্টিভ 18। তো এখন আপনি আপনার নতুন করে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ফার্স্ট থিমকে ইনস্টল করতে হবে, অ্যাক্টিভেট করবেন। লাইক এরপরে প্লাগইনসে গিয়ে আপনার ইনঅ্যাক্টিভ 18টার মধ্যে যদি কোনোটা দরকার হয় সেগুলোকে অ্যাক্টিভ করে নেবেন, অথবা নতুন দরকার হলে অ্যাড নিউর মাধ্যমে আপনারা আপনাদের প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। তো আশা করব আমি বুঝাতে পারছি যে কীভাবে খুব সহজে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে রিসেট করবেন এই প্লাগইনটার মাধ্যমে। হ্যাঁ আরও অনেক প্লাগইন আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব সবচেয়ে সোজা, যেটা আপনারা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, এরপরে রিসেট লিখে দিলেই হয়ে যাবে। আশা করব ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে অ্যান্ড অলওয়েজ সাপোর্ট মি। অ্যান্ড আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা নিয়ে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক অ্যান্ড জিমেল কমেন্ট বক্সে দেওয়া আছে। আপনাদের যদি কোনো রকমের মনে হয় যে এই ভিডিওটি আমার ইউটিউব থেকে ডিলিট করে দিতে হবে, যদি সঠিক কারণ দেখাতে পারে না ওইখানে আমি অবশ্যই ডিলিট করে দেবো। অ্যান্ড সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।